বজট না ননীর পুত্র জমিদারের নাতি জমিদারের পুত্র তো যে এটা বলছিলাম মাশাআল্লাহ মারাবা আসবে আমাকে নিয়ে গেলে আমি কি খুশি হব আমি আর পরিমনি এক জেরে থাকব পরিমনি আমি আর না জাহাঙ্গীর আর কতগুলো এই যে মডেল কন্যা জেলখানাতে কি আমরা অভিনয় করব আমি যেখানে যাই আমার জীবনে অনেকবার জেলে গিয়েছি বাংলাদেশে ছিলাম বিদেশেও জেলে ছিলাম ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম জেলখানাকে আমি একটা স্বর্গে পরিণত করে ফেলি তোমরা আমাকে নরকে নিয়ে যাবা নরককে আমি স্বর্গ করে দিব নরকের মধ্যে মানুষদের হাসাবো ওকে আনন্দ দিব ফুর্তি করবো গান গাবো ডান্স করব ডান্স দেবো নাকি তোমরা তো বলবা যে আমি নাকি আবার নেংটু আমি নেংটু না আমি এই যে দেখান শর্টস পরেছি। তোরা সব মোল্লা মুরুগী অসে কিছু মুরগো ছোট গরিব তিনি বেলা ভাত খাস রুটি খা রুটি খা পরিমণিকে যেন কোনো কষ্ট না হাল দেয়া হয় সে অসুস্থ অনেক অসুস্থ আর পরিমণি বুঝতে পারে নাই যে পুলিশ এসেছে পরিমণি মনে করেছে তাকে হত্যা করার জন্যে ওই যে নাসির বলেছে মেরে ফেলবে এবং আরো অনেকেই থ্রেট করেছে সে মনে করেছে কোনো বাহিনী প্রাইভেট বাহিনী এসেছে তো সে তো থানায় টেলিফোন করেছে থানারা বলতে পারতো যে র্যাব গিয়েছে আপনি দরজা করেন এবং এসপি হারুন সাহেবকে টেলিফোন করেছে সে যে হারুন সাহেব বলেছেন না পুলিশ আসেনি তুমি দরজা খুলো না শি ওয়াজ মিস তার বাসায় কিছু লোক আছে যারা তারাও তো জানালা দিয়ে দেখতে পারতো র্যাব আসছে কিনা বাহিরের নিশ্চয়ই অনেক লোকজন ছিল মিডিয়া পিপল হ্যাঁ তারপরে পুলিশের ড্রেস ও বলছে সিভিল ড্রেসে লোক এসেছে দারোটা ভেঙেছে আই ডোন্ট নো আমার কাছে প্রথম মনে হয়েছে ওটা কি নাটক করতেছে নাকি কোনো সিনেমার দৃশ্য নাকি পরে দেখলাম চলতে না না ঠিক না হ্যাঁ আমার বউকে টেলিফোন করেছিলাম ঢাকায় আমি বললাম যে কী কাহিনী কি ওই যে হ্যাঁ এটা পরিমণির বাড়িতে র্যাব তল্লাশি চালাচ্ছে কিন্তু আমরা তো মনে করেছি কি কাহিনি আমি আমি মনে করছি কোনো নাটকের দৃশ্য কারণ পরিমণি তো অনেক ভালো অভিনেত্রী বুঝল না অভিনয় পুঁথি পরে দেখেছে না লাইভ সত্যিই লাইভ তো আমার মাথায় ঠিক ঢুকে না যে কারণে পরিমণিকে হেলানা জাহাঙ্গীরকে অ্যারেস্ট করেছে হেলানা জাহাঙ্গীরের আমি ওকে এর আগেও বকাবকি করতাম আমি তাকে অক্ষত্য ভাষায় বকাবকি করেছি আপনারা আমার আগের রেকর্ডগুলো ভিডিও দেখলে জানতে পারবেন এমনকি যেদিন সে অ্যারেস্ট হয়েছে সেই দিনও তাকে আমি অনেক বকাবকি করেছি তাকে আমি অনেক হেদায়ত করেছি তাকে বলেছি তুমি টাকা পয়সা কামাইছো যেভাবে হোক বাট তোমার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে তুমি এত বেশি ক্ষমতার উচ্চা উচ্চাকাঙ্ক্ষী কেন তোমাকে ডিসিপ্লিন ডিসিপ্লিন হতে হতে হবে হবে তোমাকে আরো বেশি পার্সোনালিটি ডেভেলপ করতে হবে ওকে আমি প্রথম থেকে সে নিজের থেকে আমার সাথে যোগাযোগ করেছে আই ডোন্ট নো ডোইসিমনি তিরিশ বছর বাংলাদেশে থাকি না আমি আমি কাউকে চিনি আমি ওয়ার্ল্ড সেলিব্রিটি ওকে আমি হলিউডে অভিনয় করি বলিউডে অভিনয় করি অস্ট্রিয়াতে তিনটা থিয়েটারে অভিনয় করি কবি কবি সাহিত্যিক সাংবাদিক লেখক বুদ্ধিজীবীর শিক্ষক অভিনেতা সারা পৃথিবীব্যাপী আমার লক্ষ্য নয় কোটি কোটি ভক্তবৃন্দ পথে ঘাটে রাস্তাঘাটে মার্কেটে যেখানে যাই সেখানেই কচি কচি তরুণীরা আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে আসে করোনা ভাইরাসও মানে না তারপরেও চুমু খেতে আসে